টানা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, ঢেলা, টোনা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 30 থেকে 36 হাজার টাকায় বিক্রি হচ্ছে। দুমাস অবরোধের কারণে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় তারা ধার দেনা পরিশোধ করতে পারবেন বলে জানান। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুণ খুশি জেলেরা। অনেক ভালো মাছ পাইতেছি, বড় বড় সাইজের মাছ পাইতেছি। এভাবে হইলে আমরা একটু ভালো চলতে পারবো। ধার দেনা যা আছে মোটামুটি এখন ভালো মতো চলতে আছে। সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়তদাররাও। বড় বড় ইলিশ ধরা পড়ছে, এতে আমরা আড়তদাররাও খুশি এবং আমাদের যে শ্রমিকরা আছে সবাই খুশি আমরা। জেলা মৎস্য কর্মকর্তার মতে অবরোধের কারণে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছ আছে, 400+ প্রজাতির মাছ আছে সমুদ্রে, এই মাছের মাছ তাদের প্রজনন করতে পারবে, মাছের উৎপাদন সমুদ্রে আরো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় 1 লাখ জেলের মধ্যে নিবন্ধিত 48 হাজার জেলের সবাই VGF কার্ডের মাধ্যমে সরকারি চাল সহায়তা পেয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী।